আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সৈয়দা রুবাইদা খিপুয়া আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন রিচ স্পন্দনের 40তম পর্বে। দর্শক, এই আয়োজনগুলিতে আমরা নিয়মিত হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করে থাকি এবং আজকেও তার ব্যতিক্রম নয়। দর্শক, এই করোনা মহামারীতে আমরা আজকে আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ। এবং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমরা একজন অত্যন্ত স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসককে আজকে আমাদের মাঝে পেয়েছি। দর্শক, আজকে আমাদের সাথে এই আলোচনার জন্য গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ ইসরারুল হোসেন স্যার, MBBS, ডি কার্ড, FCCP USA, PGT মেডিসিন বক্ষব্যাধি, BCS স্বাস্থ্য, হায়ার ট্রেনিং ইন ইকোকার্ডিওগ্রাফি ফ্রম দিল্লি, কনসালটেন্ট কার্ডিওলজি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল, ঢাকা ক্যান্টনমেন্ট। দর্শক, আসুন আমাদের গেস্ট এক্সপার্টের সাথে পরিচিত হই। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে অনেক স্বাগতম আমাদের আজকের এই আয়োজনে, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ডক্টর ওবেদা, আমি ভালো আছি এবং রাজ টিভি এবং রাজ টিভির নিয়মিত দর্শক যারা আছেন তাদেরকে সবাইকে আজকের এই অনুষ্ঠানের জন্য স্বাগতম। আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। স্যার, আপনাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনি এত ব্যস্ত থাকেন, এর মাঝেও আমাদের দর্শকদের সচেতন করবার জন্য আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন, তার জন্য স্যার আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনাকে অনেক অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি জানলেন আজকে আমরা আলোচনা করব করোনার সময় হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ে। সুতরাং আমরা আজকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের এক্সপার্টের সাথে কথা বলবো, এবং শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। আপনাদের যত রকমের প্রশ্ন আজকে এই বিষয়টিকে কেন্দ্র করে আছে তা অবশ্যই আমাদের লাইভ সেশনের কমেন্ট বক্সটিতে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে জানাবেন। আমাদের গেস্ট এক্সপার্ট আপনাদের সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আমাদের এই লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সুতরাং আপনারা লাইভটি দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদের সচেতন করবার সুযোগ করে দিবেন। দর্শক, আমাদের আজকের এই চমৎকার আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার রেনাচাল লিমিটেড, পাওয়ার্ড বাই রোলিন, রোলিপ, জায়াম্পা, গ্লিনটাইম এবং রেজার ম্যাক্স। দর্শক, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ, প্রথমে স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের দেশে আসলে কোন কোন হৃৎপিণ্ডের রোগগুলো খুব কমনলি হয়ে থাকে? কান্ট্রিতে হৃদরোগ একটি উচ্চ মৃত্যু হার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে একটা অন্যতম। আমাদের দেশে হৃদরোগ জনিত বিভিন্ন ধরনের অসুখ রয়েছে। ফার্স্টেই বলতে হবে যে এটা হাইপারটেনশন একটা অন কাইন্ড অফ হৃদরোগ জনিত রোগ, তাছাড়া এটা অন্য কারণও হতে পারে। আর এটা ছাড়াও আমাদের মেইনলি এই দেশে হচ্ছে অ্যাকুট মায়োকার্ডাল ইনফ্যাকশন MI, আনস্টেবল অ্যাঞ্জেনা, ক্রনিক স্টেবল অ্যাঞ্জেনা, তাছাড়া হৃদরোগের পাথয় জনিত অনেক ধরনের অসুখ আছে, যেগুলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা সাইনাস টাইকার্ডিয়া, ব্রাডিকার্ডিয়া, যেগুলো বিভিন্ন ধরনের হার্টবিট রিলেটেড আছে। তাছাড়া কনজেনিটাল হার্ট ডিজিজ হিসাবে আমাদের দেশে অনেক ধরনের শিশুদের অনেক ধরনের অসুখ হয়ে থাকে, যেগুলো জন্মগতভাবে সমস্যা জনিত হয়ে থাকে। সেগুলোর মধ্যে আছে হৃদরোগের হার্টের বিভিন্ন ধরনের ছিদ্র, যেগুলোকে বলা হয় ASD, VSD, এগুলো সাধারণত আমাদের দেশে হয়ে থাকে এইসব হৃদরোগ জনিত অসুখগুলো। অসম্ভব ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে উচ্চ রক্তচাপ বলতে আমরা কি বুঝি স্যার? আমাদের সাধারণ জনগণের জন্য যদি আপনি একটু সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দেন। আসলে উচ্চ রক্তচাপ একটা সাইলেন্ট কিলার হিসেবে আমাদের কাছে পরিচিত। এটা অনেকে বুঝতে পারে না যে উচ্চ রক্তচাপ জিনিসটা কি এবং কিভাবে, মানে সেটা সাইন সিমটম থাকে না। উচ্চ রক্তচাপ আসলে আমাদের নর্মাল ব্লাড প্রেশার যেটা বলা হয়, সেটা মাপলে আমরা যেগুলো পাই হচ্ছে একটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটা পোর্শন পাই। এটা যাদের নিয়মিত 120 এর উপরে এবং সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিকটা যদি 80-এর উপরে হয়ে থাকে, তাহলে আমরা তাদেরকে সাধারণত হাইপারটেনসিভ
বলি না, প্রি হাইপারটেনসিভ, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, বিভিন্ন গাইডলাইন আছে, তাদের গাইডলাইন অনুযায়ী সাধারণত মানে জনগণের ভাষায় 120 থেকে 80-এর উপরে হলেই আমরা তাকে উচ্চ রক্তচাপ বলে থাকি। যদি পার্সিস্টেন্ট থাকে, হঠাৎ করে বেড়ে গেল, একদিন বাড়লো, এরকম না, এটা পার্সিস্টেন্ট রেইজ অফ প্রেশার যেটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সে হচ্ছে উচ্চ রক্তচাপের জনিত রোগে ভুগছেন। ধন্যবাদ স্যার। স্যার, এই যে উচ্চ রক্তচাপ, এই এটার পিছনে আসলে কি কি কারণ দায়ী থাকতে পারে? প্রথম কারণই হচ্ছে কোনো কারণই নাই, যে এটা কারণ ছাড়া, এটা ইটিওলজিক্যাল কজ, আননোন কজ, যেটা আননোন ইটিওলজিক্যাল কজ আছে। তাছাড়া এটা যেটা প্রাইমারি হাইপারটেনশন বলা হয়ে থাকে, কোনো কারণ ছাড়াই, যেমন হচ্ছে ফ্যামিলিয়ার হতে পারে, জন্মগত সে তার বাবা মার হচ্ছে উচ্চ রক্তচাপ থাকতে পারে, সেক্ষেত্রে সেখানে হতে পারে। তাছাড়া হচ্ছে আর একটা আছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা কিডনি জনিত হতে পারে, তাছাড়া কোনো হরমোন জনিত কারণে হতে পারে, অ্যাংজাইটি টেনশন বিভিন্ন কারণে হতে পারে, এগুলো বিভিন্ন কারণে আছে। এটা এই ধরনের ক্লাসিফিকেশন আমরা করতে পারি, এটা মানে স্বাভাবিক সাধারণ ভাষায় আর কি আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি হাইপারটেনশন কে ক্লাসিফিকেশন করতে পারি। ধন্যবাদ স্যার। দর্শক, স্যার অত্যন্ত সহজ ভাবে আমাদেরকে উচ্চ রক্তচাপ কাকে বলে এবং এর পেছনে আসলে কি কি কারণ দায়ী থাকে তা জানিয়ে দিয়েছেন। দর্শক, আমাদের এই উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ে আমাদের দেশের আপামর জনসাধারণের আসলে চিন্তাধারা এবং মতামত, তাদের প্রতিক্রিয়াটা কিরকম, চলুন একটু দেখে আসি। উচ্চ রক্তচাপ বলতে আপনি কি বোঝেন? আমি তো কিছু জানি না ভাই, জানার মতো নাই। আমার জানা নাই। কারা হৃদরোগে বেশি আক্রান্ত হয়? যারা পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করে, ঠিক আছে, শরীরের যত্ন নেয় না, ব্যায়াম করে না। এটা ডাক্তাররাই বলতে পারবে হৃদরোগে আক্রান্ত কি কারণে হয়। করোনা কালে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের কি কি ঝুঁকি থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা ভাই আমি তো বলতে পারি না, ডাক্তাররা ভালো বলতে পারে, আমার ঠিক এটা তো আমাদের জানা নাই। আমাদের জানা থাকলে তো আমরা বলতে পারতাম, সেটা বলতে পারে ডাক্তারই। সেটা যদি আমরা জানতে পারতাম তাহলে তো আমরা ডাক্তারই হতাম, সেটা ডাক্তারই বলতে পারে। করোনা কালে উচ্চ রক্তচাপ ও রোগীদের কি কি যত্ন নেওয়া উচিত? ডাক্তার জানে, আমি জানি না। বেশি বেশি পানি টানি খাইতে হবে, আমার শরীরের যত্ন নিতে হবে। দর্শক, আমরা খুব ছোট করে জনসাধারণের উচ্চ রক্তচাপ নিয়ে কি ভাবনা সেটি দেখে আসলাম এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা ফিরে যাচ্ছি আমাদের আজকের গেস্ট এক্সপার্টের কাছে। স্যার, যেমন যে আপনি দেখলেন, যাদের আমাদের জনসাধারণের যে মতামত বা প্রতিক্রিয়া, তার মধ্যে 90% আসলে বলেছে তাদের উচ্চ রক্তচাপের কারণ এবং এর প্রতিকার জানা নেই, এটি ডাক্তাররা ভালো বলতে পারবে। স্যার, আপনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? স্যার, আসলে আমাদের দেশের জনগণ মানে তার নিজের শরীর নিয়ে কোনো তাদের কোনো চিন্তা ভাবনা নাই। তারা অন্যের কিভাবে ভালো রাখা যাবে, অন্যকে অন্য কিভাবে ইনকাম করা যাবে, কিন্তু যে নিজে যদি না বাঁচে তাহলে অন্যকে বাঁচানো সম্ভব না। এই আমাদের দেশের প্রেক্ষাপটে এরকম অবস্থা। আর আমাদের এই কারণে আমাদের আসলে এই যে করোনা সম্পর্কিত যেগুলো হচ্ছে, আমাদের সচেতনামূলক যত কিছুই করা হচ্ছে না কেন, জনগণ সচেতন হচ্ছে না। উচ্চ রক্তচাপ নিয়ে অনেক সচেতনামূলক অনেক পোস্টারিং ক্যাম্পেইনিং করা হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় যে মানুষজনকে সচেতন করতে চেষ্টা করেছি, এটার সাথে যে মানুষের বিহেভিয়ারাল, ডায়েটারি, বিভিন্ন ধরনের যে হচ্ছে সমস্যাগুলো জড়িত থাকে, সেগুলো নিয়ে মানুষ কোনো রকম ভাবে সচেতন হতে চায় না, নিজেরাই চায় না আসলে। এখন আমরা যতই চেষ্টা করি না কেন জনগণকে বোঝানোর জন্য, যে অনেক সময় খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত থাকে, যারা এই যে বিশেষ করে লবণ যারা বেশি খায়, আমাদের দেশের উত্তরবঙ্গ বা বিভিন্ন উত্তরবঙ্গের লোকজন অনেক বেশি মানে ভাতের সাথে আলগা লবণ খায়, যেটা কিন্তু অনেক বড় ঝুঁকিতে ফেলে দেয় ওই এলাকার জনগণকে। তাছাড়া অন্যান্য ধরনের অনেকে অ্যালকোহলিক আছে, সিগারেট খায়, সিগারেট একটা অনেক বড় কারণ উচ্চ রক্তচাপের জন্য। অন্য সে বিষয়ে তো অনেক বেশি সচেতনতামূলক অনেক বেশি পোস্টারিং, অনেক বেশি ক্যাম্পেইনিং করা হয়েছে, আমরা জনগণ টিভিতে নিয়মিত এগুলো ই করা দেখানো হচ্ছে, কিন্তু মানুষ কি ওরকম ভাবে সচেতন হচ্ছে? আসলে মানুষ নিজের শরীরটাকে অত বেশি মূল্য দিচ্ছে না, যতটা না মূল্য দিচ্ছে তার কর্মক্ষেত্রটাকে, মানুষ মানে ভালোভাবে মানে টাকা পয়সা ইনকাম কিভাবে করতে হবে সেই চিন্তা, আবার বিনোদন কিভাবে করতে হবে, কিভাবে বিনোদনে
যেতে হবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে, সেগুলো নিয়ে সচেতন, কিন্তু নিজের শরীর নিয়ে সচেতন না। যখন মানুষ একেবারে বিপদে পড়ে যাচ্ছে, যেরকম আমি বলতে পারি যে কালকে আমি একটা পেশেন্ট দেখলাম যে সিস্টোলিক প্রেশার হচ্ছে 210 অ্যান্ড হচ্ছে ডায়াস্টোলিক 130, সরি, সে জানতোই না যে তার প্রেশার আছে। তাহলে এটা কিভাবে বলবো, সে নিশ্চয়ই তো তার কোনো সমস্যা হচ্ছে তো। হ্যাঁ, তো সে পরে বলতেছে, তাকে যখন জিজ্ঞেস করলাম যে কি সমস্যা কি হয়, না প্রথমে বলা যায় সে কিছুই সমস্যা ফিল করে না, এখন সে অন্য কারণে গেছিল ডাক্তারের কাছে অন্য সমস্যা নিয়ে, সে ডাক্তার প্রেশার মেপে দেখে যে এত বেড়ে গেছে, সেই জন্য সে আমার কাছে আসছে। তখন তাকে বুঝালাম যে কি তার লাইফ স্টাইল কেমন, এগুলো তো বিভিন্ন ধরনের করার পরে সে বললো যে সে স্মোকিং করে, আগে অ্যালকোহল ছিল, সে নিয়মিত ভাতে হচ্ছে লবণ খায়। এগুলো নিষেধ করলাম যে এগুলো আপনি যে এত বড় ঝুঁকিতে আছেন, এখন তো যে কোনো সময় স্ট্রোক করবে আপনাকে, কারণ এটা তো অনেক বেশি আপনার জন্য, প্রেশারটা অনেক বেশি ক্ষতিকর, আর আপনি বুঝতে পারতেছেন না। যে বুঝতে পারে যে আমার প্রেশার বেড়ে গেছে, যার সিমটম হয় সে সাথে সাথে ডাক্তারের কাছে আসে, আর যে যায় না তার তো যখন সমস্যা হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। এগুলো বলার পরে সে বলো যে না স্যার, এগুলো আসলে আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ ভালো থাকতে পারে, কিন্তু এটা নিয়ে তো উচ্চ রক্তচাপ নিয়ে তো সারা জীবন ভালো থাকা যাবে না, তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে চিকিৎসকের কাছে যেতে হবে, চিকিৎসার ভিতরে আসতে হবে, মেডিকেশনের ভিতরে আসতে হবে, নাহলে তো সে আসলে হয়তো বেঁচে থাকবে কিন্তু এক সময় তার এমন অবস্থা হবে যে সে আর পরবর্তীতে বেঁচে থাকাটাই তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার যেমন কি আপনি বললেন যে আসলে উচ্চ রক্তচাপকে হেলাফেলা করবার কিছু নেই, আপনাদের চিকিৎসকদের দ্বারস্থ হতে হবে, তো স্যার আসলে কি উপসর্গ দেখা দিলে একজন মানুষ বুঝবেন যে উনি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আছেন? এমনি আসলে আমাদের যেটা বলে বইয়ের ভাষায় যে 40+ হয়ে গেলে একটা নিয়মিত চেকআপের মধ্যে যেতে হয়, এটা নিয়মিত দেখতে হয়। আর তাছাড়াও এখন তো দেখাচ্ছে ইয়াং বয়সে যারা আসলে ওই যে ফাস্ট ফুড বেশি খাচ্ছে, হেলদি পার্সন, এগুলো অনেক কিছু রিলেটেড আছে উচ্চ রক্তচাপের সাথে, এবং তাদেরকে এটা নিয়মিত মনিটরিং এর মধ্যে থাকতে হবে। যারা নিয়মিত ফাস্ট ফুড খায়, হেলদি পার্সন, তারপরে হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট, যাদের হচ্ছে থাইরয়েডে হরমোনাল কোনো ডিজর্ডার আছে, তাদেরকে এগুলো মানে চেক আপের মধ্যে। আর যারা কোনো সমস্যা নাই কিন্তু যদি তার ঘাড় ব্যথা করে, মাথা ব্যথা করে, মাথা ঘোরাতে পারে, এগুলো হচ্ছে, তারপরে হাত ঝিমঝিম করতে পারে, এগুলো সাধারণত উচ্চ রক্তচাপের সিমটম বলে আমরা বলে থাকি। এগুলো যদি যার থাকবে তাকে অবশ্যই মানে প্রেশারটা অন্তত মেপে দেখতে হবে যে তার বেশি আছে আছে কিনা, বা নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এইসব সমস্যা থাকলে পারে। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের সাথে অনেক দর্শক যুক্ত হয়েছেন এবং স্যার অনেকে প্রশ্ন করেছেন, আপনি অনুমতি দিলে আমরা দর্শকদের কয়েকটি প্রশ্ন করি। জি স্যার, আমাদের একজন দর্শক মোহাম্মদ আশরাফুল আলম, উনি স্যার প্রশ্ন করেছেন, ইফ সিস্টোলিক ব্লাড প্রেশার সাডেনলি ফাউন্ড অ্যাবাভ 180 mm অফ মার্কারি, ইজ ইট নেসেসারি টু হসপিটালাইজ দ্য পেশেন্ট? এটা তো সাডেনলি রেজ করেছে, এখন তাকে অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেল, তাকে লোকাল ডাক্তারের কাছে যেতে হবে, অন্তত MBBS ডাক্তারের কাছে যেতে হবে। হসপিটালাইজেশন সাধারণত আমরা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বা ইমার্জেন্সি হাইপারটেনশনের ক্ষেত্রে সেক্ষেত্রে বলে থাকি। এখন সে যদি তার যদি অন্য কোনো সিমটম খুব বেশি ডেভেলপ না করে, তাহলে সেক্ষেত্রে ব্লাড ভীষণ হতে পারে, তার চোখে ব্যথা হতে পারে, মানে অন্য সমস্যা যদি না থাকে, তাহলে তাকে নিকটস্থ ডাক্তারের সাথে পরামর্শ করে তাকে ট্রিটমেন্ট নিতে হবে। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন। স্যার আপনার কাছে একটু জানতে চাই, আপনি যেমন একটু আগে বলছিলেন যে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক করার একটা সম্ভাবনা থাকে, স্যার এটি ছাড়াও একজন রোগী যদি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আনে সেক্ষেত্রে আর কি কমপ্লিকেশনস হতে পারে? এটা উচ্চ রক্তচাপ জনিত অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে, যেরকম চোখে তার সমস্যা হতে পারে, চোখে ডিমনেস ভীষণ, ব্লাড ভীষণ হতে পারে, তার হচ্ছে কিডনি ফেলিওর ডেভেলপ করতে পারে, কিডনি ফাংশন ডিটোরিয়েট করতে পারে, হার্ট অ্যাটাক হতে, হার্টের সমস্যা হতে পারে, হার্ট হাইপারটেনসিভ হার্ট ডিজিজ যেটা বলা হয়, এটা সাধারণত পরবর্তীতে দেখা যাচ্ছে হার্টের ওয়াল হচ্ছে LVH ডেভেলপ করে, যেটা লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি, ওটা হতে হতে আস্তে আস্তে দেখা যাচ্ছে হার্ট ফেল করতে পারে, এগুলো সাধারণত হতে পারে। কিডনি ফাংশন ডিটোরিয়েট করে, লাংসে অনেক সময় লাংসে সমস্যা হতে পারে, এটা বিভিন্ন ধরনের হচ্ছে সিমটোমেটিক সমস্যা হতে পারে তার।
আচ্ছা স্যার, তবে কি স্যার এই যে হৃৎপিণ্ডে যে বিভিন্ন রকমের রোগ হয় তার কি একটি মূল কারণ হিসেবে উচ্চ রক্তচাপকে আমরা দায়ী করতে পারি? হ্যাঁ অবশ্যই, একটা তো কারণ অবশ্যই হচ্ছে মানে আনকন্ট্রোল হাইপারটেনশন একটা হৃদরোগের একটা কারণ তো অবশ্যই। স্যার স্যার আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে উচ্চ রক্তচাপ থাকলে বা হৃৎপিণ্ডের কোনো রোগ থাকলে সেই ক্ষেত্রে কি ভ্যাকসিন নেওয়া উচিত হবে কিনা? ভ্যাকসিন উল্লেখ করেননি, কোন ভ্যাকসিন সম্ভবত উনি করোনা ভ্যাকসিনের কথা বলছিলেন। করোনা ভ্যাকসিনের তো এখন সিচুয়েশন যেহেতু মহামারী করোনা চলছে, ভ্যাকসিন নেওয়া যাবে অবশ্যই তাকে, কিন্তু তার কন্ট্রোলে থাকতে হবে, হাইপারটেনশন তার হচ্ছে কন্ট্রোলে থাকবে, এবং হার্ট ডিজিজ যদি অ্যাকিউট কোনো কন্ডিশন না থাকে, ক্রনিক ডিজিজ হলে অবশ্যই সে নিতে পারবে। যদি আগে থেকে তার সমস্যা ছিল, এখন নতুন করে তার হচ্ছে মানে অ্যাকিউট এমআই ডেভেলপ করে নাই, এগুলো যদি না থাকে তাহলে সে অবশ্যই দিতে পারে, নিতে পারবে। আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমাদের মধ্যে যেমন একটা কমন জিনিস বা কমন কথা আমরা শুনতে পাই যে মহিলাদের চেয়ে পুরুষরা উচ্চ রক্তচাপে বেশি ভুক্তভোগী হয়, স্যার স্যার এটি কতটুকু সত্য, এবং সত্য হলে এটির পিছনে কারণ কি আসলে কি? আসলে এটা তো কিছুটা সত্য, আমাদের দেশে মহিলাদের থেকে, আমাদের দেশে কেন ওয়ার্ল্ড ওয়াইডই মহিলাদের থেকে পুরুষরা বেশি এমনি অ্যাংজাইটি, একটা অ্যাংজাইটি টেনশন একটা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণ, তাছাড়া স্মোকিং একটা কারণ, স্মোকিং বেশি করে, অ্যালকোহল কনজাম্পশন পুরুষের ক্ষেত্রে বেশি হয়, বিভিন্ন কারণে পুরুষের মানে এই উচ্চ রক্তচাপ জনিত যেসব কারণ আছে সেগুলোর ভিতর দিয়ে যায় পুরুষরা বেশি, এই জন্য পুরুষের সাধারণত পুরুষের হচ্ছে উচ্চ রক্তচাপ বেশি হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকজন দর্শকের একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, মাহমুদুল হাসান চমন স্যার প্রথমে আপনাকে সালাম দিয়েছেন, এরপরে স্যার জানতে চেয়েছেন হৃদরোগ কত বছর বয়স থেকে হতে পারে, ওষুধ না খেয়ে অন্য কোনো উপায় কি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব কিনা? এখন হৃদরোগ কি ধরনের হৃদরোগ, তো বিভিন্ন ধরনের, জন্মগত জন্মের শুরু থেকেই হৃদরোগ হতে পারে, আর তাছাড়াও যেটা হচ্ছে উনি হয়তো বলতে চাচ্ছেন যে যে এমআই বা আনস্টেবল অ্যাঞ্জিনা বা অ্যাঞ্জিনা যেটার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সেটা আমরা সাধারণত যে 40+ কে ধরে রাখি, কিন্তু এখন এরকম আর ওরা নাই, আগের যে ইগুলো ছিল যে 40+ হলে সাধারণত হৃদরোগ হতে পারে, কিন্তু এখন আমরা 20-25 বছর বয়সের ছেলে মেয়েকেও দেখতে পাচ্ছি যে তারা হৃদরোগে ভুগছেন, আমরা নিয়মিত চেম্বারে এই ধরনের পেশেন্ট পেয়ে পাচ্ছি। এখন ওষুধ না খেয়ে যদি কোলেস্টেরল না থাকে কন্ট্রোলে থাকবে, সেক্ষেত্রে যদি নিয়মিত এক্সারসাইজ করা হয়, ডায়েটারি ফুড যেগুলো আছে যে ব্যালেন্স ডায়েট খেতে হবে তাকে, বিভিন্ন ধরনের উচ্চ কোলেস্টেরল জনিত যেসব হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট জনিত যেসব খাবার আছে সেগুলো যেন না খায়, ফাস্টফুড যদি না খেয়ে সে যদি লাইফ স্টাইল যদি মানে হেলদি লাইফ স্টাইল মেনটেন করে, তাহলে সে ওষুধ না খেয়েও সে কন্ট্রোল করতে পারবে, কিন্তু যদি দেখা যায় যে ওষুধ ওগুলো করার পরও যদি তার হচ্ছে কোলেস্ট্রল কন্ট্রোল হচ্ছে না, তাহলে তাকে অবশ্যই ওষুধ খেতে হবে। স্যার তার মানে এটা হচ্ছে পরিস্থিতি বুঝে আসলে ওষুধ খাবে কি, পরিস্থিতি অবশ্যই পরিস্থিতি বুঝে যে খেতে হবে কিনা, মানে সে যদি লাইফ স্টাইল চেঞ্জ করে যদি সে যদি দেখে যে তার হচ্ছে কন্ট্রোলে আছে, তাহলে না খেলেও চলবে। অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক মাহমুদুল, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। দর্শক আমরা আজকে আলোচনা করছি করোনাকালীন সময়ে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ে, এবং ইতিমধ্যে আমরা উচ্চ রক্তচাপের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছি। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আলোচনা করবার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ইশরারুল হোসেন স্যার। স্যার কনসালটেন্ট হিসেবে আছেন কার্ডিওলজিতে কুর্মিটোলা জেনারেল হসপিটালে। প্রিয় দর্শক, আপনারা এমন আরো অনেক প্রশ্ন করতে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা আছে রেনাটা ফার্মাসিউটিক্যালস, এবং সৌজন্য আছে রোলিপ, গ্লিনটাইম, জায়ম্পা এবং রেজারম্যাক্স। স্যার আপনার কাছে আমি পরবর্তীতে একটু জানতে চাই যে একজন মানুষের আসলে এই উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে বাঁচবার জন্য তারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আসলে করতে পারে? আসলে উচ্চ রক্তচাপের নির্দিষ্ট কোনো পরীক্ষা ওইভাবে নাই যে পরীক্ষা, তাকে ফার্স্টেই তার প্রেশারটা মাপতে হবে লোকালি, যে যে প্রেশার কেমন থাকে নিয়মিত, আর যদি হচ্ছে ল্যাব টেস্ট করতে হয়, ল্যাব টেস্টে স্পেসিফিক ভাবে উচ্চ রক্তচাপের জন্য কোনো ল্যাব টেস্ট ওরকম ভাবে নাই,
তাকে লিপিড প্রোফাইল করতে হয়, তাকে হার্টের সমস্যা আছে কিনা ইসিজি ইকো করে দেখতে হয় যে হার্টে উচ্চ রক্তচাপ জনিত তার হচ্ছে সমস্যা আছে কিনা। উচ্চ রক্তচাপের কারণে চোখের সমস্যা হতে পারে, এই জন্য চোখের ডাক্তারও দেখতে হয়, দেখাতে হয় নিয়মিত। এটা কিডনি ফাংশন করে দেখতে হয় যে উচ্চ রক্তচাপ জনিত যদি কমপ্লিকেশন যেগুলো হয় আর কি, সেগুলো দেখতে হয় আর কি নিয়মিত। সরি, ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে পরবর্তীতে তাহলে একটু জানতে চাইবো যে উচ্চ রক্তচাপের আসলে একবার যদি কেউ এতে আক্রান্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য চিকিৎসা ব্যবস্থাটা কি কি হতে পারে? চিকিৎসা ব্যবস্থা তো যে হ্যাঁ বললাম যে তাকে ফার্স্টে তার লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে, সে আসলে কি কারণে তার উচ্চ রক্তচাপ কারণগুলো খোঁজার চেষ্টা করতে হবে, যে তার অ্যাসোসিয়েটেড কোনো সমস্যা আছে কিনা, যে সেকেন্ডারি হাইপারটেনশন যেটা বললাম যে কিডনি জনিত কারণে বা হার্ট ডিজিজ জনিত কারণে কোনো তার উচ্চ রক্তচাপ হচ্ছে কিনা, সেটা করবে বা অন্য কোনো হরমোনাল কোনো চেঞ্জ আছে কিনা এগুলো দেখতে হবে। এগুলো দেখে যদি এগুলো কারণগুলো পাওয়া যায় তাহলে তো সেই কারণগুলোকে মিনিমাইজ করতে পারলে, সেই কারণে ট্রিটমেন্ট করতে পারলে উচ্চ রক্তচাপ কমে আসবে। তার সাথে 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 তাকে নিয়মিত হচ্ছে উচ্চ রক্তচাপ যেন অ্যান্টি হাইপারটেনসি বিভিন্ন ধরনের আছে সেগুলো নিয়মিত খেতে হবে। তাছাড়া হচ্ছে তার খাবারটা হচ্ছে মনিটর করতে হবে রেগুলার, যে কি ধরনের খাবার সে এতদিন খাচ্ছিল সেগুলো থেকে বের হচ্ছে, বিশেষ করে তাকে স্মোকিংটাকে একেবারে বন্ধ করতে হবে। তারপরে ভাতে পাতে আলগা লবণ খাওয়াটা এগুলো অবশ্যই এগুলো বন্ধ করতে হবে। তাকে নিয়মিত ঘুম যেন তাকে সাফিসিয়েন্ট ঘুম হয়, ঘুমটাও একটা কারণ, যাদের ঘুম হয় না তাদের অ্যাংজাইটি টেনশন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আর কি। এইভাবে থাকতে পারলে যদি লাইফ স্টাইল চেঞ্জ করে এবং মেডিকেশন থাকে তাহলে সে ভালো থাকবে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, শাহ আলম সজীব, উনি জানতে চেয়েছে স্যার হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা কি গরুর মাংস খেতে পারবে কিনা? স্যার এটা আমাদের একটা প্রশ্ন থাকে যে আসলে রেড মিট খাওয়াটা কত সেফ এবং খেলে কতটুকু খেতে পারবে, এই ব্যাপারে যদি একটু বলেন স্যার। আসলে এটা এগুলো কন্ট্রোভার্সিয়াল আছে এগুলো অনেক কিছু, কারণ রেড মিট আমাদেরকে সবসময় রেড মিট অ্যাভয়েড করার কথা বলা হয়, কিন্তু মিট যদি আমরা অনেক সময় যে একেবারে না খেয়ে যদি মনে করা যায় যে আমি খেতেই হবে তাহলে আমাকে ওই চর্বিটা ফেলে দিয়ে পুরোপুরি, অনেক সময় প্রসেস ফুড থাকে যে চর্বি ফেলে দেওয়া হয়, তারপরে হচ্ছে রান্নার সময় রান্না হচ্ছে করতে যে গরম পানি যেটা হচ্ছে ফার্স্টে ফুটিয়ে গরম পানিটা ফেলে দিয়ে এগুলা যদি টোটালি চর্বি কোলেস্টেরল এটা ফেলে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে হয়তো অল্প কিছু খেতে পারবে, কিন্তু আসলে আমাদেরকে রেড মিটটা অ্যাভয়েড করাই উচিত। যাদের আনকন্ট্রোল হাইপারটেনশন যাদের থাকে, যাদের কোনো মতে প্রেশার ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, তাদেরকে রেড মিট অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন। যেহেতু আমরা করোনা মহামারীর মোকাবেলা করছি এবং এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আয়োজনটি করেছি, স্যার আপনার কাছে একটু জানতে চাই, আমরা কিন্তু করোনা রোগীদের ক্ষেত্রে অনেক সময় বলছি যে কিছু রিস্ক ফ্যাক্টরস থাকছে বা হাই রিস্ক পেশেন্ট বলছি যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে বা কিডনির সমস্যা আছে, আমি একটু জানতে চাই স্যার আপনার কাছে এই করোনা রোগের সাথে আসলে উচ্চ রক্তচাপের সম্পৃক্ততা আসলে কতটুকু? আসলে করোনা এটার কারণে যে করোনা হচ্ছে সেটা না, এটার কারণে করোনার কারণে এই সবগুলো আসলে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, কারণ এগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে যেগুলো ধরনের আমরা আমি কুর্মিটালা জেনারেল হসপিটালে আছি, আমরা নিয়মিত করোনা রোগী দেখছি আর কি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের আগে অ্যাসোসিয়েটেড এসব ডিজিজ আছে তাদের ওইখানে ভর্তি হওয়ার পরে পরবর্তীতে আমরা যে ধরনের মেডিসিন ইউজ করতেছি তাতে এগুলো সব কিছু আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এগুলো হয় একটা কারণ হচ্ছে আমরা এখন স্টেরয়েড ইউজ করতেছি, স্টেরয়েড ইউজ করার কারণে সাধারণত এগুলো তো প্রেশারও বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, এগুলো তো এগুলো সাধারণত এটার কারণে সাইড এফেক্ট হিসেবে তো হয়ই। তাছাড়াও ওখানে মানুষ এত বেশি অ্যাংজাইটি থাকে, এত বেশি টেনশনের মধ্যে থাকে, তার যে ডায়েটারি স্টাইল ছিল একদিন বাসায় যেভাবে খাওয়া দাওয়া করতো চলাফেরা করতো সেভাবে সে আর ওখানে থাকতে পারছে না, সে কারণে তার এগুলো দেখা যাচ্ছে যে সবকিছু এগুলো আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। এই জন্য এই ধরনের পেশেন্ট গুলোকে ম্যানেজ করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তারপরেও আমরা যথেষ্ট ভালো এগুলো ট্রিটমেন্ট দিতে পারছি আর। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনাদের কাছে তো আসলে সব ধরনের রোগীরাই আসে, আমি একটু জানতে চাই স্যার আসলে একজন গর্ভবতী মা সে যদি উচ্চ রক্তচাপ নিয়ে আপনাদের কাছে আসে তখন স্যার তার ব্যাপারে আপনাদের ম্যানেজমেন্টটা কিরকম হয়?
এখন গর্ভবতী, তার কি আগে থেকেই প্রেশার ছিল কিনা বা গর্ভাবস্থায় প্রেশার হয়েছে, হাইপারটেনসিভ হয়েছে কিনা, এগুলো মনিটর করে বিভিন্ন ধরনের মেডিকেশন আছে, সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। তারপরে তাদেরকে গাইনোকোলজিক্যাল অন্যান্য প্রবলেম আছে কিনা, তার হচ্ছে যেরকম এক্ল্যাম্পসিয়া, প্রিএক্ল্যাম্পসিয়া, এগুলো ডেভেলপ করছে কিনা সেগুলো, এটা আসলে কম্বিনেশন হচ্ছে গাইনোকোলজিস্ট এবং মেডিসিন কার্ডিওলজিস্ট, এগুলো মানে একসাথে মিলে ট্রিটমেন্ট গুলো এগুলো দেওয়া হচ্ছে আর কি। মানে স্যার সেক্ষেত্রে আপনাদের দ্বারস্থ হতে হবে এবং গাইনোকোলজিস্টদের দুজনের একসাথে পরামর্শ নিতে হবে। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার স্যার আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু আমরা এখন বেশিরভাগই স্বাস্থ্য বিধি মানতে, যে আসলে লকডাউনের কারণে ঘরে বসে আমাদের কাজ করা হচ্ছে, হোম অফিস বলেন বা যাই বলেন, যে কারণে আমাদের আসলে শারীরিক শ্রমটা আগের চেয়ে অনেকটা কমে গিয়েছে, স্যার এই যে আমরা যে ঘরে বসে আছি বা আমাদের শারীরিক শ্রমটা কম হচ্ছে, এর কারণে কি আসলে উচ্চ রক্তচাপ ঝুঁকিটা বেড়ে যাচ্ছে কিনা, এটা থেকে আমরা আসলে কিভাবে মুক্তি পেতে পারি আসলে ঘরে বসে? হ্যাঁ, এটা তো অবশ্যই একটা লাইফস্টাইল এর কথা বলেছিলাম, যে ওটাও তো যে এক্সারসাইজ যেটা না করে তাদের যে রিস্কে আছে আগে থেকে, যে রিস্কে ফ্যামিলিয়ার ব্যাকগ্রাউন্ড যদি তার থাকে, যে তার বাবা মা ভাই বোনের হাইপারটেনসিভ, তারা তারা হার্টের ডিজিজ আছে, কিডনি ডিজিজ আছে, তাহলে তার তো সম্ভাবনা তো বেশি থাকেই। এবং তারপরে যদি সে যে ঘরে বসে থাকে, স্মোকিং করে, তাহলে এগুলো রিস্ক ফ্যাক্টর গুলা দূর করতে হবে তাকে। এবং ঘরে বসে সে যদি বাইরে হাঁটাহাঁটি করতে, এখন ঘরে সে ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে, এক্সারসাইজ করতে হবে, যে ধরনের ঘরে করা যে সম্ভব সে ধরনের এক্সারসাইজ গুলো করতে হবে, নাহলে কিন্তু এগুলা আর এমনি আমরা তো ঘরে বসে থাকি সারাদিন টিভি দেখি বা মোবাইল টিভি, এগুলো একটা কিন্তু প্রেশার পড়ে সারাক্ষণ শরীরের উপর, নার্ভের উপর প্রেশার পড়ে, তাতে এটার থেকেও কিন্তু আপনার উচ্চ রক্তচাপ হতে পারে। এই জন্য সাবধানে থাকতে হবে, এত বেশি আর ঘুম সাফিসিয়েন্ট ঘুমাইতে হবে। সারাক্ষণ দেখা যাচ্ছে যে আমরা সারা রাত ধরে মোবাইল টিপছি, যেটা রাতের বেলা যেটা ঘুম হওয়ার কথা সেটা আমরা রাতে ঘুমাতে পারছি না বা ঘুমাচ্ছি না, দিনের বেলা ঘুমছে, এতে আমাদের বাচ্চারা যেরকম রিস্কে পড়ে যাচ্ছে এবং আমরা বয়স্ক যারা আছি তাদেরকেও রিস্কের মধ্যে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। এটা উচ্চ রক্তচাপ শুধু না, এবং হার্ট ডিজিজ বা অন্যান্য যে আনুষঙ্গিক ডিজিজ আছে সেগুলোও হতে পারে এই করোনা মহামারী কালে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাই, এটি আমাদের অনেকের আসলে ধারণা থাকে যে মানুষজন ভাবে যে কেউ স্থূলকায় হলেই বুঝি তার আসলে উচ্চ রক্তচাপ হবে, এবং কেউ যদি আসলে তার ওজন কম থাকে তার উচ্চ রক্তচাপ হতে পারে না। স্যার এই ব্যাপারে একটু বলবেন যে কেউ যদি আসলে ওজন বেশি থাকে তার যে উচ্চ রক্তচাপ হবেই এমনটি কি আসলে বলা যায় কিনা? হবেই এরকম না, কিন্তু সে স্থূলকায় হওয়ার তো বিভিন্ন কারণ থাকে। এখন সেই কারণের মধ্যে যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে তো তাকে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন সে যদি আমরা লাইফস্টাইলের মধ্যে বলি, সে যদি ডায়েটারি যে ফাস্টফুড যদি বেশি খায়, আমরা যেহেতু এখন ফাস্টফুড বেশি খাচ্ছি, সে তো রিস্কের মধ্যে চলে যায়। ফাস্টফুড খাওয়াটা এখন যেহেতু ওখানে যে পরিমাণ লবণ ইউজ করা হয় ফাস্টফুডে, তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের সল্ট ইউজ করে, সেই ধরনের কারণে এটা তার তো এমনি রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। এটা একটা কারণ, যারা স্থূলকায় তাদেরকে হাইপারটেনশন, কিন্তু যারা চিকন যে তাদের হবে না এরকম না, অনেকেরই আছে এরকম, সে চিকন হলেও তার হচ্ছে হাইপারটেনশন হচ্ছে, কিন্তু কোনোটাই বলে দেওয়া যাবে না যে এটা হলে ওটা হবে না, এটা হলে ওটা হবে, এরকম কিছু বলা যাবে না কিন্তু। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার আমরা আজকে আমাদের লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, স্যার আপনার কাছে একটু জানতে চাই, এই করোনা মহামারীর সময়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এবং তাদের হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য আপনি কি পরামর্শ দিতে চান? ধন্যবাদ রুবাইদা। আমি আমার দর্শক এবং রাজ টিভি এবং রেনাটা লিমিটেড কে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো, প্রথমে আমরা এখন যেহেতু মহামারীর মধ্যে চলছি, এই মহামারীকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন এটার তো আসলে ট্রিটমেন্ট করে কোনো কিছু হবে না, এটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আমরা ফার্স্টে আমরা মাস্ক রেগুলার ব্যবহার করব, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করবো, ঘন্টায় ঘন্টায় হ্যান্ড ওয়াশ করব, এগুলো করে আমরা ডিস্টেন্স সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। এটা করে আমাদেরকে আগে ফার্স্টে মহামারী থেকে নিজেকে নিয়ন্ত্রণ বাঁচার উপায় খুঁজে বের করতে হবে। এরপরে আমরা যে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থেকে বাঁচার জন্য আমরা লাইফস্টাইলটাকে, এখন যেহেতু লকডাউন খুলে দিয়েছে, এখন তো আমরা লাইফস্টাইল হাঁটা চলাফেরা, আমরা এক্সারসাইজ করব রেগুলার 40 মিনিট, যারা আমরা উচ্চ রক্তচাপে ভুগছি বা হার্ট ডিজিজে ভুগছি বা যারা রিস্কের মধ্যে আছি তারা নিয়মিত হাঁটাহাঁটি করব, ডায়েটারি যে মেনটেন করব, যে আমরা ব্যালেন্স ডায়েট খাবো, আমরা আমাদের লাইফস্টাইল থেকে আমরা
অবশ্যই স্মোকিংটাকে বাদ দিতে হবে, আমরা পাতে ভাতে আলগা লবণ খাবো না, এগুলো তো মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করলে আর আমরা নিয়মিত আমরা পরিমাণ মতো ঘুমাবো, পরিমাণ মতো না ঘুমালে পারে আমরা এইসবে ইসের উচ্চ রক্তচাপ থেকে কিন্তু আসলে সহজে বাঁচতে পারবো না। এটা আমাদের জনগণের উদ্দেশ্যে এটা আমার বলা। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতটা সময় স্যার আপনি আমাদেরকে দিয়েছেন। আমরা রাজশাহী পরিবারের পক্ষ থেকে স্যার আপনার সার্বিক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ ডক্টর রুবাই। দর্শক, আমরা আলোচনা করছিলাম করোনাকালীন সময়ে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ে, এবং আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আমাদের সাথে ছিলেন তিনি একজন অত্যন্ত স্বনামধন্য কার্ডিওলজিস্ট ডক্টর মোহাম্মদ ইশরাক হোসেন, MBBS, G-CARD, FCCP, PGT, মেডিসিন এবং বক্ষব্যাধি, DCS হেলথ, হায়ার ট্রেনিং ইন ইকোকার্ডিওগ্রাফি ফ্রম জেলি, কনসালটেন্ট কার্ডিওলজি, কুর্মিটোলা জেনারেল হসপিটাল। আবিও দর্শক, এই করোনাকালীন সময়ে আসলে উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে বাঁচার জন্য আপনাদের কি কি করতে হবে স্যার কিন্তু অত্যন্ত সহজ এবং সুন্দর করে তা বলে দিয়েছেন। শুধুমাত্র ওষুধ খাওয়ার মাধ্যমে যে আমরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবো ব্যাপারটি তা নয়, আমাদেরকে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে হবে, এবং অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে এবং কি কি উপসর্গ দেখা দিলে আমরা আসলে দেরি না করে চিকিৎসকের দ্বারস্থ হব সেটিও কিন্তু আমাদের বিশেষজ্ঞ অতিথি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকবার জন্য, এবং কোনো কারণে যদি আজকের এই লাইভ সেশনটি আপনারা মিস করে থাকেন দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটি আমাদের রাজটিভির ফেসবুক পেজে এবং ইউটিউবে আপলোড করা থাকবে, আপনারা পরে দেখে নিতে পারবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকেও সচেতন করবার সুযোগ করে দিবেন। দর্শক, আমি ধন্যবাদ জানাতে চাই রেনাচা ফার্মাসিউটিক্যালসকে এত চমৎকার একটি আয়োজনের জন্য। আমাদের আজকের এই আয়োজনের সৌজন্য ছিল রোলিপ, গ্লিনটা এম, রেজার ম্যাক্স এবং ডায়াম্পা। দর্শক, আগামীতে এমন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে হাজির হবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং রাজ টিভির সঙ্গেই থাকবেন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.